আমরা চলে এসেছি আবার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে নতুন এক বিজনেসের আইডিয়া নিয়ে আজকে আমাদের যে বিজনেসের আইডিয়াটি দেবেন আমাদের সামনে বসে আছে যে ম্যাডাম তিনি ম্যাডাম আপনার নামটা এবং কোম্পানির নামটা যদি একটু বলে দেন হ্যাঁ নমস্কার আমি প্রতিমা ভৌমিক আমাদের কোম্পানির নাম হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ ম্যাডাম আপনাদের এই প্রতিষ্ঠানটি কতদিনের প্রতিষ্ঠান আমাদের যে প্রতিষ্ঠানটি আছে এটা আট বছর ধরে আছে আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠানের ঠিকানাটা কি আছে আমাদের হচ্ছে কোম্পানি যে এখানে আছে ওটা হচ্ছে মেন আমাদের শিলিগুড়িতেই ঠিক আছে তো শিলিগুড়ি মেন টাউনেই আছে ওখান থেকে আপনাকে একটু এগিয়ে আসতে হবে যেখানে আমাদের যে আছে এটা হচ্ছে হায়দারপাড়া হায়দারপাড়া মেন রোড মানে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটেই আমাদের অফিসটা আছে আচ্ছা আমাদের যে দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখছে তারা যদি দূর থেকে এই প্রতিষ্ঠানে আসতে চায় তাহলে তারা কিভাবে আসবে যে দর্শকরা আজকে আমাদের ভিডিওটা দেখছে তারা যদি এই ভিডিওটি দেখে আসতে চায় তাহলে আমি তাদেরকে বলবো তারা যদি অনেক দূর থেকে হয় যদি তাদের ট্রেনে আসতে হয় তাহলে এনজিপি স্টেশনে নামতে হবে নিউ জলপাইগুড়ি যে স্টেশনটা আছে ওখানে নামতে হবে ওখানে নেমে অনেক গাড়ি পেয়ে যাবেন বলবেন যে আমি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের সামনে যাব ওখানে আসলেই আমরা কাস্টমারটা রিসিভ করে নিব আর যদি বাসে আসতে চান কোনো কাস্টমার তাহলে জংশন শিলিগুড়ি যে জংশন বাস স্ট্যান্ড আছে ওখানে নামতে হবে ওখান থেকেও থেকে গাড়ি পাওয়া যায় ওখান থেকেও সেম কথাই বলতে হবে যে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের সামনে আসবেন ওখানে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই আমরা আপনাদের রিসিভ করে নিতে পারবো আচ্ছা তার মানে দর্শক বন্ধু যেখান থেকেই আসুক না কেন কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না আচ্ছা আজ আপনি আমাদের দর্শক বন্ধুদের কোন বিজনেসের সম্পর্কে আলোচনা করবেন আজকে আমি দর্শক বন্ধুদের সামনে এমন একটা বিজনেসের সম্বন্ধে আলোচনা করব যেটা মানে আমাদের ইউজ হয় সকাল সন্ধ্যা দুপুর মানে ধরতে গেলে তিন বেলায় আমাদের এটা ব্যবহার হয় সবারই এটা সব জাতি বর্ণ ধর্ম সবারই এই জিনিসটা খুব প্রয়োজনীয় তো আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে ধূপকাঠি তৈরি করা যেটা মানে আগরবাতি মেশিন যে সম্বন্ধে আজকে আমি দর্শক বন্ধুদের সামনে বলবো এই ব্যবসার ডিমান্ড রকম আছে শুরুতেই বললাম যে এই বিজনেসটা মানে এই যে মেশিন এই যে জিনিসটা আছে এটা আমাদের তিন বেলাই আমাদের ব্যবহার হয় তো দর্শক বন্ধুরা শুনেই বুঝতে পারছেন যে যেই জিনিসটা আমাদের দিনে তিন বেলাই ব্যবহার হয় সেটা ডিমান্ড কি রকম হতে পারে আর সমস্ত ধর্মের লোকের কাছেই এটা ব্যবহার এমন কি মানে পূজা থেকে পূজা থেকে শুরু করে যে কোনো পার্বণে এই ধূপকাঠি মেশিন ধূপকাঠির তৈরি হয় মানে ধূপকাঠি আমাদের প্রয়োজনে লাগে তো এর ডিমান্ড আছে মার্কেটে প্রচুর আমাদের দর্শক বন্ধুরা যদি এই ভিডিওটি দেখে কোন এই বিজনেসটি শুরু করতে চায় তাহলে কত টাকা তাকে ইনভেস্ট করতে হবে প্রথমে আমাদের এই মানে মেশিন যেটা আছে এটা দু ধরনের মেশিন হয় শুরুতেই বলি এই মেশিন একটা আছে ম্যানুয়াল মেশিন তারপরে আছে আর একটা অটোমেটিক মেশিন তো যেটা আছে আপনার ম্যানুয়াল মেশিন ওটা মাত্র পঁচিশ হাজার টাকা থেকেই আমাদের এখানে শুরু তো কোনো কাস্টমার যদি ছোট মেশিন থেকে শুরু করে তাহলে পঁচিশ পঁচিশ হাজার টাকা দিলেই এই বিজনেসটা তারা চালু করতে পারবে কি কি ডকুমেন্টস লাগবে এই বিজনেসটা শুরু করতে এই বিজনেসে তেমন কোনো ডকুমেন্টসের দরকার পড়ে না তবু আমি বলে রাখছি মানে ছোট যদি মেশিন কোনো কাস্টমার নেয় যেমন ম্যানুয়াল মেশিন তাহলে সেক্ষেত্রে কোনো লাইসেন্সের সেরকম দরকার পড়ে না কিন্তু যেমন কেউ কোনো ব্র্যান্ড দিয়ে যখন তৈরি করতে যায় যেমন ধূপকাঠি যে প্যাকেটটা হয় অনেক ব্র্যান্ডের হয় তো কোনো কাস্টমার যদি মনে করে যে নিজস্ব কোনো ব্র্যান্ড দিয়ে ধূপকাঠিটি সেল করবে সেক্ষেত্রে তাকে একটা ট্রেড লাইসেন্স বানিয়ে রাখা ভালো আচ্ছা এই মেশিনটি বসানোর জন্য ঠিক কতটা জায়গার দরকার পড়বে এই মেশিন যেটা আছে মানে মেশিন তো একটা দশ বাই দশ রুমেই হয়ে যায় তো যেহেতু এই মেশিনে অনেক মাল প্রয়োজন হয় তারপরে হচ্ছে মাল বানানোর পরে যে তৈরি করা জিনিসগুলো যে রাখবে সেগুলোর জন্য একটু বড় রুম হলেই ভালো হয় যেমন দশ বাই বারো এরকম একটা রুম হলেই মানে যথেষ্ট এই মেশিনের দামটা সম্পর্কে যদি আপনি একটু বলে দিতেন এই মেশিন যেটা আছে আমি তো শুরুতেই আগেও একবার বললাম যে পঁচিশ হাজার টাকা মেশিনের দাম ম্যানুয়াল মেশিন আর যদি অটোমেটিকের মধ্যে নিতে চান তাহলে ওটা দু ধরনের মেশিন আছে একটা ইন্ডিয়ান মেশিন আছে একটা ভিয়েতনাম মেশিন আছে তো ইন্ডিয়ান যে মেশিনটা ওটার দাম পড়ছে পঁচাত্তর হাজার টাকা আর যেটা ভিয়েতনামের মেশিন ওটার দাম পড়ছে আপনার পঁচাশি হাজার টাকা আচ্ছা মেশিনের ওপরে কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি আছে কি হ্যাঁ অবশ্যই মেশিন যে কাস্টমারই নিক মেশিনের গ্যারেন্টি ওয়ারেন্টি সবই আছে গ্যারেন্টি আছে আমাদের এখানে এক বছরের গ্যারেন্টি এক বছরের মধ্যে যদি আপনার মেশিন কোনো রকম কোনো প্রবলেম হয় যেমন প্রথমে তো আমরা টেকনিশিয়ান পাঠাবো তারপরে সেটা ঠিক না হয় তাহলে বছরের মধ্যে সেটা আমরা এক এক্সচেঞ্জ করে দিব আর পাঁচ বছরের ওয়ারেন্টি আছে কোনো রকম কোনো প্রবলেম হলে ফোন করবেন কাস্টমাররা আমরা টেকনিশিয়ান পাঠিয়ে তাকে ফুল সার্ভিস দেওয়ার চেষ্টা করব আচ্ছা মেশিনের যে মোটরটা দেওয়া হবে সেটা কত হর্স পাওয়ারের হবে ওটা যেমন ম্যানুয়াল মেশিনে তো সেরকম মোটরের কোনো দরকার পড়ে না ওটা প্যাডেল মেশিনি থাকে মোটরের দরকার হয় আপনার হচ্ছে অটোমেটিক মেশিনে তো সেখানে 1 hp এর মোটর দেওয়া হয় আচ্ছা এই মেশিনটি যদি চালু করতে চায় তাহলে কি বাড়ির বিদ্যুৎ দিয়েই চলবে নাকি আলাদা করে কোনো কমার্শিয়াল বিদ্যুৎ নিতে হবে না এই বিজনেসটা শুরু করতে হলে বাড়ির লাইনেই চলবে আলাদা করে তাকে কোনো কমার্শিয়াল লাইন নেওয়ার প্রয়োজন হবে না কারণ এটা হচ্ছে ম্যানুয়াল মেশিনে তো সেরকম কোনো কারেন্টের দরকার হয়ই না অটোমেটিক মেশিনে কারেন্টের দরকার হয় সেটা তাও আপনার দুশো কুড়ি ভোল্টেজেন মানে বাড়ির কারেন্ট দিয়েই চলে যাবে আপনাকে কোনো আলাদা রকম কমার্শিয়াল লাইন দেওয়ার দরকার পড়ে না আচ্ছা এই ব্যবসার জন্য র মেটিরিয়ালস কি কি লাগবে এবং যদি বন্ধু মেশিনটি কেনে তারপর তারা র মেটিরিয়ালস কোথা থেকে পাবে এই মেশিন মানে তৈরি করতে মানে ধূপকাঠি যে তৈরি করতে অনেক ধরনের ম্যাটেরিয়ালসের প্রয়োজন তো শুরুতেই যেগুলো দরকার প্রথমে হচ্ছে বাম্বু স্টিক থেকে শুরু করে বিভিন্ন রিমিক্স পাউডার এটা মানে ব্ল্যাক পাউডারও হয় আর একটা আছে হোয়াইট এই দুটো ধরনের রিমিক্স পাউডার হয় তারপরে যাচ্ছে আপনার পারফিউম তারপরে হচ্ছে আপনার প্যাকেট ট্যাকেট থেকে শুরু করে আরও অনেক কিছু যেমন জোস পাউডার আরো অনেক মেটিরিয়ালস আছে ওগুলো আমাদের অফিসে আসলে আপনারা জানতে পারবেন তো এরকম অনেক মেটিরিয়ালস দিয়ে এই ধূপকাঠিটা তৈরি করা হয় তাহলে এই র মেটিরিয়ালগুলো আপনাদের কাছ থেকেই দর্শক বন্ধুরা পেয়ে যাবে হ্যাঁ সমস্ত র মেটেরিয়ালস দর্শক বন্ধুরা আমাদের এখান থেকেই পেয়ে যাবে আচ্ছা এই দর্শক বন্ধুরা যদি এই বিজনেসটি শুরু করে প্রোডাক্টগুলো কোথায় বিক্রি করবে তারা তো দর্শক বন্ধুরা যারা মেশিন এটা কিনবে তো তাদের সেলের ব্যাপার নিয়ে রকম চিন্তা না করাই ভালো কারণ আমি শুরুতেই বললাম যে এটা সেল করার ব্যাপারে কোনো সেরকম কোনো বড় ব্যাপার না কারণ এটা ডেলি ইউজ কার এবং সবাই এটা কেনে তো মার্কেটে এর চাহিদা প্রচুর তো এটা সেল করার ব্যাপারে রকম কোনো চিন্তা না করে কাস্টমাররা মেশিন নিতে পারে এবং অনায়াসে তারা মার্কেটে এই ধূপকাটি সেল করতে পারবে আচ্ছা এই ব্যবসার মুনাফা বা লাভটা রকম থাকবে একটু যদি বলে দিতেন হ্যাঁ তো এই ব্যবসার যে মুনাফা যেটা বলছি এটা প্রচুর পরিমাণেই আছে তো যেমন এই প্যাকেটগুলো যে হয় মানে ধূপকাঠির প্যাকেট ছোট যে পাউচগুলো হয় ওগুলো কিন্তু দু টাকা থেকে বা পাঁচ টাকা থেকেও শুরু হয় তারপরে আপনার আসে হচ্ছে এরকম খাম যেগুলো দশ টাকা কুড়ি কুড়ি টাকা এরকমভাবে আপনার হয় চল্লিশ টাকা দামেরও আছে যেমন এই যে বড় প্যাকেট যেগুলো এগুলো আর একটু দামি তো শুরুতেই যেগুলো বলছি মানে পাঁচ টাকা দামের যে প্যাকেটগুলো থাকে ওগুলো আপনার তৈরি করতে দু থেকে আড়াই টাকার মতো খরচা পড়ে তারপরে যেগুলো আমি আসছি দশ টাকার প্যাকেট তো যেগুলো দশ টাকা দামের প্যাকেট হয় ওগুলো খরচা আপনার পড়ে ছ টাকার মতো মানে টোটাল খরচা মিলিয়ে ছ টাকার মতো পড়ে তো তারপরে যদি আপনি মানে প্রথমে আপনি হোলসেলকে যদি দেন তাহলে দু টাকা লাভে আপনাকে ছেড়ে দিতে হবে আর যেগুলো আপনার কুড়ি টাকা বা তারও বেশি প্যাকেট বিক্রি করবেন টাকা টাকা যেগুলো দামে তো সেক্ষেত্রে আপনার এক একটা প্যাকেটে কম করে হলে সাত থেকে আট টাকা প্রফিট থাকবে তো বুঝতেই পারছেন এই ব্যবসাতে প্রফিটের পরিমাণ কতটা তো আমার মনে হয় এই ব্যবসাটা শুরু করে কাস্টমাররা অনেক মানে প্রফিট করতে পারবে আচ্ছা এই ব্যবসা যদি গ্রো করতে চায় কোনো দর্শক বন্ধু বা যে বিজনেসটি শুরু করবে তাহলে কোন কোন বিষয়ের উপরে জোর দেওয়া হবে এই ব্যবসাটা যদি গ্রো করতে চায় সবার প্রথমে যে জিনিসের উপর জোর দিতে হবে সেটা হচ্ছে পারফিউম মানে raw materials এর মধ্যে যেটা পড়ে শুরুতেই আমি কাস্টমারদের বলবো তারা ভালো পারফিউম দিয়ে মানে আর ভালো রিমিক্স পাউডার দিয়ে ঝুপকাটিটা তৈরি করার কারণ এখন বেশিরভাগই যেগুলো হয় ধূপকাঠি মানে সেন্টের উপরে সেটা আপনার সেল হয় যেমন অনেক ধরনেরই তো আছে যেমন রোজ তারপর হচ্ছে রজনীগন্ধা আরও অনেক ধরনের আছে আপনার হচ্ছে পারফিউম তো এগুলোর ওপরে যদি কাস্টমাররা একটু জোর দেয় মানে ভালো কোয়ালিটির ধূপকাঠি বানানোর চেষ্টা করুক প্রথমেই তাহলে তাদের মানে বিজনেসটা গ্রো করতে বেশি সময় লাগবে না আচ্ছা ম্যাডাম সবই তো শুনলাম আপনার থেকে বিজনেসের সম্বন্ধে আপনি যদি আমাদের মেশিনটা একটু দেখিয়ে দিতেন হ্যাঁ অবশ্যই আমাদের এখানে সব সময় মেশিন अवेलेबल থাকে সেটা ম্যানুয়াল হোক বা অটোমেটিক হোক সব ধরনের মেশিন अवेलेबल থাকে তো চলেন আমি আজকে আপনাদের মেশিনটা দেখিয়ে দিচ্ছি তো এই যে মেশিনটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ম্যানুয়াল মেশিন ঠিক আছে এটা ধুপপাটি তৈরি করার ম্যানুয়াল মেশিনটা ধূপকাঠির অটোমেটিক মানে ভিয়েতনামের এর হংটং এর অটোমেটিক মেশিন অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা বিজনেসের আইডিয়া আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা বিজনেসের আইডিয়া আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বিজনেসের আইডিয়া সমস্ত দর্শক বন্ধুদেরকে জানানোর জন্য নমস্কার